আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একদমই সহজ নাস্তা রেসিপি। এই নাস্তা ছোট বড় সবাই পছন্দ করবে, অনেক হেলদি, আর টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দেওয়া যাবে এই নাস্তাটি। সকাল, বিকেল কিংবা রাতের খাবারও রাখতে পারেন এই হেলদি নাস্তা। বানানো যেমন সহজ, খরচটাও একদমই কম। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই মজার, একদমই নতুন এই রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। যে কেউ তৈরি করে নিতে পারবেন যখনই খেতে মন চাইবে। চলুন দেখে নেই আজকের এই স্পঞ্জ মজার মিনি স্যান্ডউইচ রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ। এক গ্লাস পরিমাণ দুধ নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ইস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। একটু বেশি হলেও সমস্যা নেই। এবার চিনি, লবণ, ইস্ট দুধের সাথে ভালোভাবে একটু হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। এর মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে দেখবেন অনেকটা ফুলে গেছে। ঠিক এমন ফুললেই বুঝে নিতে হবে ইস্ট আপনাদের পারফেক্ট। অনেক সময় ইস্টটা কিন্তু পারফেক্ট না হলে ফুলবে না। নিয়ে নিচ্ছি 1টা ডিম। ইস্ট অনেকটা ফুলে উঠেছিল, ফুলানো ভাবটা কমিয়ে এবার 1 টেবিল চামচ পরিমাণ তেল আর ডিমটাকে ভালোভাবে মিলিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দুধের পরিমাপে ময়দা ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা বেশি কম নিতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, অত পাতলাও না অত ঘনও না। আবারও রেখে দিব 10 মিনিট রেস্টে। ফাঁকে আমি 2টা গাজর খোসা ছাড়িয়ে নিচ্ছি। যে ব্যাটার তৈরি করেছি 10 মিনিটের মধ্যে কিন্তু কিচেন রুমে রেখে দিলেই সুন্দর ফুলে উঠবে। গাজর 2টা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর সবজি গ্রেটার দিয়ে যে অংশটা দেখবেন যে সুন্দর চিকন চিকন হবে, কোচানোর পর সেই অংশটা দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি। 2টা গাজরই লাগবে আজকের নাস্তার জন্য। আমি একটা বলে রেখে দিচ্ছি গাজরগুলো। গাজর কোচানোর পর ধুইলে কিন্তু পানি উঠে যাবে, আস্ত অবস্থায় ধুয়ে নিতে হবে। ঠিক 10 মিনিট পর ব্যাটারের কী অবস্থা দেখে নিচ্ছি। একদম ফুলে কিন্তু বাটি থেকে পড়ে যেতে চাইছে, ঠিক এমন অবস্থা, ফোমি হয়ে গেছে। এবার আমি বাতাসটাকে বের করে দিলাম আবারও হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে। পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এই ডাবর চামচটাকে তেলে 5 মিনিট ডিপ করে গরম করে নিলাম। এবার অল্প করে ব্যাটার দিয়ে গরম তেলের মধ্যেই আমি এটা ডিপ করে রাখবো চামচটাকে, অনেকটা ফুলে উঠবে। প্রথমবার বলে কিন্তু এটা চামচে লেগে যেতে চাইবে, যেহেতু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয় নাই সেজন্য। একটা একটু নষ্ট হতে পারে, সমস্যা নেই। দ্বিতীয় স্টেপে দিয়ে দেখবো কি অবস্থা। দেখবেন পরবর্তীগুলো খুব সুন্দরভাবে আপনি আপনি চামচ থেকে সরে যাবে। এই তো একদমই আলগা হয়ে আলাদা হয়ে যাবে। চামচটা যত গরম হবে ততই কিন্তু আমাদের এই মিনি বনগুলা খুব সুন্দর হবে, আপনা আপনিই চামচ থেকে সরে যাবে আর ফুলে উঠবে তেলটাকে উপর থেকে যদি আমরা দিতে থাকি। যেটা নষ্ট হয়ে গেল এটা নামিয়ে রাখছি। খুব সুন্দরভাবে কিন্তু মিনি বনগুলা তৈরি করা যায়। খুবই ইজিলি দেখানোর চেষ্টা করলাম। যে কয়টা হয়ে গেল সে কয়টা চাকনি চামচ দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলা ভাজা যাবে। চামচটা মাত্র 30 সেকেন্ড ডিপ করে আপনি একটার পর একটা দিতে পারেন। তেল যেহেতু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যায় বানাতে সময় লাগে না, আর যেগুলো হয়ে যাবে সেগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হবে, একসঙ্গে অনেকগুলো বানানো যাবে। আমার এখানে অনেক মিনি বন তৈরি হয়ে গেল 1.5 কাপ পরিমাণ ময়দায়। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা হলেই কেটে নেওয়া যাবে। একদমই স্পঞ্জি, তুলতুলে নরম এই মিনি বনগুলো, চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যাবে। এখন আমি যা করব
এই দুইটা গাজরের মধ্যে দুইটা সেদ্ধ করা ডিম গ্রেট করে নিয়েছি। অবশ্যই দুইটা ডিম লাগবে, চাইলে কিন্তু ডিমের পরিবর্তে আপনারা চিকেনও দিতে পারেন। সেক্ষেত্রে চিকেনটাকে একটু আদা রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে কুচি করে দিয়ে দিলেই হবে। আমি চিকেনের পরিবর্তে ডিম ব্যবহার করছি। দিয়ে দিয়েছি মায়োনিজ। মায়োনিজ আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি কম। অনেকেই প্রশ্ন করেন মায়োনিজটা কোথায় পাওয়া যায়। মায়োনিজ কিন্তু বাজারে যে কোনো মুদির দোকানে, বড় দোকানগুলোতে চাইলেই পেয়ে যাবেন। এবার কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। আর টিফিনে কিন্তু এটা আপনারা অনায়াসে দিতে পারবেন। যদি চিনিটা অ্যাড করতে না চান সেক্ষেত্রে অ্যাড করার দরকার নেই। সবগুলো মিনি বন আমি এভাবে কেটে নিয়েছি। এই বনগুলো পরের দিন পর্যন্ত ঠিক এমন তুলতুলে নরম থাকবে, চাইলে ওভেনে গরম করেও খাওয়া যাবে। যে কটাতে দরকার আপনারা ভেতরের পোরটা মিশিয়ে নেবেন, আর যে কটা দরকার নেই সে কটা এমনিতেই রেখে দিতে পারবেন। পরবর্তীতে গরম করেও কিন্তু এমনিতেও খাওয়া যাবে। তো সবগুলোতে আমি পুর ভরে নিচ্ছি। একটার পর একটা খেয়ে ফেলা যায়, এত বেশি মজার এ নাস্তা। একদমই নতুন রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করলাম, একটা ছিঁড়েও দেখাচ্ছি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে তুলতুলে নরম এই মিনি বন স্যান্ডউইচ যে কেউ তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।